মশা মারতে কামান নয়, উড়ল ড্রোন, এমনই অভিনব উদ্যোগ নিয়েছে শ্রীরামপুর পুরসভা। ফি বছর ডেঙ্গির প্রকোপ বাড়ে পুরসভা এলাকাগুলিতে। হুগলি জেলার যে কয়েকটি পুরসভা ডেঙ্গি প্রবণ, তার মধ্যে শ্রীরামপুর অন্যতম। তাই বর্ষার আগে ডেঙ্গি মোকাবিলায় নামল পুরসভা ও জেলা প্রশাসন। যেসব জায়গায় গিয়ে ডেঙ্গি মশার লার্ভা মারার তেল স্প্রে করা সম্ভব হয় না, সেসব জায়গায় মশার লার্ভা মারতে ড্রোনের সাহায্য নিয়েছে পুরসভা। এটা অ্যাকচুয়ালি বিকজ অফ দ্য ইনঅ্যাক্সেসিবল এরিয়া যেটা আছে, তো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা এটা একটা ট্রায়াল বেসিসে আমরা একটা চেষ্টা করছি, দেখছি এটার কি মানে এর উপযোগিতা বা এর হাউ এফিশিয়েন্ট দ্য সিস্টেম ইজ। তো আগের বছরেই আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিএম ম্যাডাম বলেছিলেন যে আমরা এমনি একটা ট্রায়াল বা এমনি একটা চেষ্টা করব। আগের বছরে এটা পসিবল হয়নি, তো দিস টাইম অ্যারাউন্ড আন্ডার দ্য গাইডেন্স আমরা এই ট্রায়ালটাকে স্টার্ট করছি। হোপফুলি টুডেজ যা আমরা এটা পাবো, মানে এর এফিকেসি বা এর যে মানে ইউজফুলনেস যেটা আমরা দেখতে পাবো, সেটা আগামী দিনে আমাদের মানে কীভাবে আমরা এইটাকে আরও বেটারভাবে ইউজ করতে পারবো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা। শনিবার 27-29 নম্বর ওয়ার্ড প্রভাসনগর এলাকায় ড্রোন ব্যবহার করে মশা মারার তেল ছড়ানো হয়। চেয়ারম্যান গিরিধারী সাহা জানান, শ্রীরামপুরে ডেঙ্গি মোকাবিলায় একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গির সঙ্গে কোনো আপোষ নয়। আমরা আজকে শুধু নয়, বহু আগে থেকে আমরা এই ডেঙ্গির ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। গত বড়ও শেষের দিকে অনেকটাই পদক্ষেপ নিয়েছিলাম এবং সেটা আমরা কন্টিনিউ করছি, যাতে আমাদের শ্রীরামপুরে ডেঙ্গি মুক্ত থাকে, যাতে না হয়, মানুষকে বাড়ি বাড়ি আমাদের যাওয়া হচ্ছে। আজকে একটা নতুন পদক্ষেপ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে, আমাদের এখানে এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, ওনারা এসেছেন। আজকে যেটা আমরা ড্রোন দিয়ে করছি এটা একটা ট্রায়াল বেসিসে, যেখানে মানুষ গিয়ে স্প্রে করতে পারে না ওই সব জায়গায় ড্রোনের মাধ্যমে আমরা স্প্রে করবো, মশা মারার চেষ্টা করছি। এবং আমাদের পাখির চোখ, এবারে আমরা কোনো মতেই ডেঙ্গুর সঙ্গে কোনো আপোষ করবো আমাদের এলাকায় হবে না, এটুকু আমরা পদক্ষেপ নিয়েছি। মশা মারতে পুরসভার এমন অভিনব উদ্যোগ দেখে তাজ্জব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দেখিনি আগে, কিন্তু এবার মনে হচ্ছে যে এবার আমাদের শহরটা ডেঙ্গু মুক্ত হবে, খুবই মানে মানুষের উপকার হবে। এদিন মশা নিধন কর্মসূচি পর্যবেক্ষণ করতে পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, স্থানীয় দুই কাউন্সিলর, শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী ও অতিরিক্ত জেলা শাসক সন্দীপ ঘোষ উপস্থিত ছিলেন। দ্য ওয়াল ব্যুরো।